আপনাদের স্বাগত, আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। বিরোধী দলের এক ঝাঁক নেতা কর্মী শাসক দলে যোগদান করল রবিবার। পূর্ব বর্ধমান জেলার গুসকরা বাস স্ট্যান্ডে আধুনিকীকরণের কাজ বন্ধ করে দিল 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজ্যের শ্রম দপ্তর ঝাড়গ্রাম জেলায় একটি কর্মশালার আয়োজন করল রবিবার। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। সাধ্যানুসারে কাজ সেরে পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল বাবা ও ছেলে। সুবোধ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত হল রবিবার। দেখে নেব এক ঝলকে কিছু খবর। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাসপাতালের বহির্বিভাগের সামনে শেডের সূচনা হলো রবিবার। রোগী শেড তৈরি করতে প্রায় 80,000 টাকা খরচ হয়েছে। শেড তৈরি হয় খুশি রোগীর পরিজনরা। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। শিশু ও মহিলাদের নিয়ে সচেতনতা শিবির, সামাজিক অনুসৃজন, চিত্রাঙ্কন অনুষ্ঠিত হলো রবিবার। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলার সিমলাপালের লক্ষ্মীসাগর শ্রী নিত্যানন্দ গৌরাঙ্গ আশ্রমে। সিমলাপাল ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় এদিনের কর্মসূচিটি পরিপূর্ণতা পায়। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ইন্দ্ররাজের পুজো অনুষ্ঠিত হলো। পুজোটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বোয়াইচণ্ডীর সুটি পুকুরের পাড়ে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও গুরু পূর্ণিমার পর পূজিত হয় এই দেবতা। সারাদিন ধরে চলে পুজো পাঠ। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো রবিবার। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বেলপুকুর এলাকায় খুঁটি পুজোটি অনুষ্ঠিত হয়। বর্ধমান পৌরসভার এনসিসি খোকনদাস সহ অন্যান্যরা এদিনের এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রীতিনীতি মেনে চলে পুজো পাঠের অনুষ্ঠান। বর্ধমান থেকে সুমিত ভগত, রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। বিরোধী দলের এক ঝাঁক নেতা কর্মী শাসক দলে যোগদান করল রবিবার। এদিন জেলা তৃণমূল ভবনে আগত প্রতিনিধিদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ খাঁ। উন্নয়নের স্বার্থেই দল বদল বলে জানিয়েছেন সদ্য শাসক দলে যোগদানকারী জনপ্রতিনিধিরা। বামফ্রন্টের অন্যতম শরীফ ফরওয়ার্ড ব্লক ছেড়ে এক ঝাঁক নেতাকর্মী রবিবার শাসক দলে যোগদান করেন। এদিন জেলা তৃণমূল ভবনে আগত প্রতিনিধিদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ খাঁ। সূত্রে জানা গেছে, ফরওয়ার্ড ব্লক সমর্থিত রাজ্য অগ্রগামী কিষাণ সভার সম্পাদক মণ্ডলীর সদস্য ও ফরওয়ার্ড ব্লকের বাঁকুড়া জেলার সহসভাপতি মানিক মুখার্জি, ওই দলের যুব শাখার সহসভাপতি বিশ্বজিৎ সিনহা সহ দুই প্রথম সারি নেতা আনাউল খাঁ ও গণেশ মুখার্জি তৃণমূলে যোগদান করেন। অন্ধ্রা এবং বাঁকুড়া জেলায় আমি যেহেতু কৃষক ফ্রন্টটাই মূলত দেখতাম আমার ছোট অবস্থা থেকেই, এখন আমি রাজ্যের অগ্রগামী কিষাণ সভার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং অফিস সম্পাদক এবং বাঁকুড়া জেলা কিষাণ সভার সাধারণ সম্পাদক, বড় ব্লকের ডেপুটি চেয়ারম্যান। আমার যেটা লক্ষ্য হয়েছে যে আমরা বামফ্রন্ট ক্ষমতায় আসার পরও কৃষকদের সেই উন্নয়নের কথা তাদের মাথায় ছিল না। তারা শুধু কৃষকদেরকে আশ্বাস দিয়ে তাদের বিভ্রান্তি করছিল, কিন্তু এই তৃণমূল সরকার আসার পর কৃষকদের যে সমস্যা ওনারা বুঝেছেন, তার জন্য মার্কেট সেট মার্কেট হয়েছে, সেই জন্য কৃষকদের যে সেচের ব্যবস্থা হয়েছে প্রচুর পরিমাণে, আজকে সেচের ব্যবস্থা করা হয়েছে ডিপ টিউবওয়েল ফিপ টিউবওয়েল করে, এই যে কৃষকরা যে একটা আনন্দিত, যার ফলে আমাকে অনুপ্রাণিত করেছে, যদি আমি সত্যিই কৃষকদের ভালোবাসি তাহলে এই যে বাঁকুড়া জেলার তৃণমূলের সভাপতি মাননীয় অরূপবাবুর সঙ্গে যোগাযোগ করে আমি এবং মমতা ব্যানার্জির যে উন্নয়ন তাকে মনে প্রাণে
মেনে নিয়েই আমি এই তৃণমূল দলে যোগদান করেছি কৃষকদের উন্নয়নের স্বার্থের জন্য। মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কর্মসূচির অনুপ্রাণিত হয়েই আজকে জয়েন করেছি এবং কালকে আমাকে যখন আমি জানতে পারি যে আমাকে জয়েন করানো হবে তারপরে আমি এখানে এসেছি এবং জয়েন করতে এসেছি। জয়েন করে তো আপনার বিরুদ্ধে আজকে তো গোটা এলাকায় প্রস্তাব করেছে 50 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ। হ্যাঁ ঠিক, আপনি বারবার করে এই কথাটা বলছেন, আমাদের নেতৃত্ব এই কথার উত্তর দিয়ে দিয়েছে, এটা অপপ্রচার এবং কে বা কারা, এটা তো কোনো কিছু প্রেস লাইনও থাকেনি, তাহলে উনি স্বাভাবিকভাবে বুঝতে পেরেছেন যে এটা একটা অপপ্রচার ছাড়া কিছু নয়, কারণ আমরা সাধারণ মানুষের সাথে আছি আর দীর্ঘ 15 বছর ধরে ওনারাও আমাকে দেখছেন, বাঁকুড়া শহরের মানুষরা আমাকে দেখছে। একই সঙ্গে জেলার জঙ্গলমহলের বিরোধী দলের বেশ কিছু পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলে যোগদান করেন। একই সঙ্গে বাঁকুড়া পুরসভার বিরোধী দলনেতা সিপিআইএমের স্বরূপ সেন কর্মী সমর্থক সহ তাদের দলে যোগ দিয়েছেন বলে তৃণমূল সূত্রে দাবি করা হয়। পরে বাঁকুড়া পৌরসভা চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্তকে পাশে নিয়ে তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ খাঁ সাংবাদিকদের জানান, জঙ্গলমহল থেকে নির্দল সহ অন্যান্য দলের 20 থেকে 22 নির্বাচিত জনপ্রতিনিধি তৃণমূলে যোগ দিলেন। সুন্দরপুর যতগুলো নির্দল, যতজন নির্দল ছিল সামসুন্দরপুর অঞ্চলে, প্রায় সবকটি নির্দলই, ধানাড়া অঞ্চল এবং মুরগোদা অঞ্চল এবং সোনাগাড়া অঞ্চল, এই জায়গার থেকে দুজন করে আরও বাকি জয়েন করেছে, কোথাও দুজন কোথাও একজন, মোটামুটি 20 থেকে 22 জন জঙ্গলমহলের নির্বাচিত প্রতিনিধি জয়েন করেছেন। এছাড়াও রাজ্য কৃষক সভার ফরওয়ার্ড ব্লকের সভাপতি সহসভাপতি মানিক মুখার্জি এবং রাজ্য যুব ফরওয়ার্ড ব্লকের সহসভাপতি বিশ্বজিৎ সিং সহ বিশ্বজিৎ সিনহা সহ আরও অনেকে জয়েন করেছেন এবং তার সাথে সাথে বাঁকুড়ার একজন কাউন্সিলর বিরোধী দলনেতা স্বরূপ সেন তিনিও জয়েন করেছেন। এই মিলিয়ে মোট 1000 কর্মী আছে তাদের সাথে, যারা রাজু সিং, আমাদের এমএলএ বীরেন টুডু, আমাদের জগবন্ধু মাহাতো সহ তাদের নেতৃত্বে আজকে এরা এখানে বাঁকুড়া জেলায় তারা এসে সকলকে নিয়ে এসে যোগদান করিয়েছেন। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট আনন্দ বার্তা। পরবর্তী খবরে, পূর্ব বর্ধমান জেলার গুসকরা বাস স্ট্যান্ডে আধুনিকীকরণের কাজ বন্ধ করে দিল 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার অভিযোগ, টেন্ডার ছাড়াই কাজ করায় তিনি তা বন্ধ করে দেন। পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভা প্রায়শই খবরের শিরোনামে চলে আসে। তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পুরসভার কাউন্সিলরদের মধ্যে বিভেদ লেগেই থাকে। রাজ্য নেতৃত্ব বা বীরভূমের জেলা সভাপতি বারবার চেষ্টা করলেও কাউন্সিলরদের মধ্যে একতা আনতে ব্যর্থ। গত শুক্রবার শহর বর্ধমানে পূর্বাশা বাসস্ট্যান্ডে একটি অনুষ্ঠানে এসে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী গুসকরা ও মন্তেশ্বরে 2টি আধুনিক মানের বাস টার্মিনাস তৈরি করা হবে বলে ঘোষণা করেন। 24 ঘন্টার মধ্যে শনিবার তড়িঘড়ি পুরসভার পূর্ত স্থায়ী কমিটির সভাপতি নিত্যানন্দ চ্যাটার্জি মৌখিক নির্দেশে গুসকরা বাস স্ট্যান্ডটি নতুনভাবে তৈরি করার জন্য লোক লাগিয়ে কাজ শুরু করে দেয়। এই খবর জানতে পেরেই ওই 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মল্লিকা চোংদার রবিবার বাস স্ট্যান্ডে এসে সেই কাজ বন্ধ করে দেন। মল্লিকা চোংদারের অভিযোগ, কোনোরূপ টেন্ডার ছাড়াই কাজ শুরু হয়ে গেছে, যা অবৈধ ও বেআইনি। তিনি জানান, বিনা টেন্ডারে কাজ করা যাবে না, কারণ হচ্ছে এখানে কোনোরকম টেন্ডার বা এখানে কোনোরকম ই-টেন্ডার, এখানে কোনোরকম অর্ডার ছাড়াই কাজ হচ্ছে। 1 নম্বর কথা, সরকারি টাকা 22 লক্ষ সামথিং বা 23 লক্ষ টাকার কাজ কীভাবে উইদাউট টেন্ডারে, কীভাবে উইদাউট ই-টেন্ডারে কাজ হচ্ছে, এটা আমি অ্যাজ এ একজন কাউন্সিলর হিসেবে আমি দেখতে চাই এবং আমি জানতে চাই যে কাজ করছে তার কাছে কোনো অর্ডার আছে কি না, বিনা অর্ডারে কাজ করছে কি না এটা আমাকে দেখানো হোক। আমাকে অর্ডার না দেখানো পর্যন্ত আমি এখানে কোনো কাজ করতে দেবো না। কি দেখলেন আপনি? আমি এসে দেখলাম যে ওকে একটা ড্রয়িং এর কপি দিয়েছে। আমি কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলাম, তোমাকে কোনো কাজের অর্ডার দিয়েছে, তুমি ওয়ার্ক অর্ডার পেয়েছো, টেন্ডার পেয়েছো, কপি আছে? বলো না, আমাকে মৌখিকভাবে কাজ করতে বলেছে, আমি মৌখিক কাজ মানবো না, আমাকে টেন্ডার ই-টেন্ডার দেখাতে হবে, কারণ আমি একজন গুসকরার জনপ্রতিনিধি, এটা আমার দেখার অধিকার আছে, আমি সেটা দেখতে চাই। এ ব্যাপারে পূর্ত স্থায়ী কমিটির সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি জানান, মানুষের সুবিধার জন্য কাজ করা হচ্ছে, আগে কাজ পরে কাগজ। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখুন, বাস স্ট্যান্ডের কাজটা শুরু হয়েছিল যেহেতু শুভেন্দু অধিকারী মাননীয় মন্ত্রী 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে উদ্বোধন করবো বলেছিলেন ওভার টেলিফোন, এবং মেসেজেও তাই লিখেছেন। এবারে সেই হিসেবে আমি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছিলাম, চেয়ারম্যান বলেছিল যে কাগজপত্র সব পরে আমরা রেডি করবো, যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে কাজটা শুরু করে দেওয়া হোক, কারণ কাজটা শেষ হতে 1 মাস সময় লাগবে। আমাদের হাতে কিন্তু
পয়লা সেপ্টেম্বর যদি উদ্বোধন হয় তাহলে হিসাব মতো এক মাস পাঁচ দিন আছে, তো সেই পাঁচ দিনের মধ্যে বাকি কাজটা আমরা গুছিয়ে নিতে পারবো। উদ্বোধনটা শুভেন্দু অধিকারী দিয়ে চালিয়ে দিয়ে করে দিলে বুসকরা আপামর জনগণের যে বাস দুটো পেত বুসকরা টু কলকাতা, কলকাতা টু তারাপীঠ, এটা মানুষ খুব সাদরে গ্রহণ করতো এবং বাস স্ট্যান্ডটাও খুব সুন্দরভাবে সেজে উঠতো। কাগজপত্র ওটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া। আজকে যদি দেয় অযাচিতভাবে, ওই ওয়ার্ডে উনি কাউন্সিলরও নন আর পৌরসভা পদাধিকারীও নন আর দলেরও কোনো পদ ওনার নেই, তবুও আমি ওখানে গিয়ে কাজটা ওনার সামনে চালু করতে পারতাম। কিন্তু অতীতের আমার অভিজ্ঞতা আছে, উনি মহিলা বলে নিজেকে বিরাট অ্যাডভান্টেজ নিয়ে আমার এগেনস্টে রেপ কেস দিয়েছেন এবং পুলিশ সেই রেপ কেস গ্রহণ করেছিল এই বৃদ্ধ বয়সে। আবার ওনাকে আমি ওখান থেকে তেল দিয়ে কাজ চালু করার ক্ষমতা আমার এখনও আছে, উনি এমন কিছু কেউ করে নন, কিন্তু ওনার মহিলার অ্যাডভান্টেজ নিয়ে আবার একটা রেপ কেস দিয়ে দেবে। তা কে এই বুড়ো বয়সে বারবার রেপ কেস খেতে যাবে বলুন তো? সেই জন্যে আমি আর গেলাম না। আমাকে যখন চেয়ারম্যান টেলিফোন করলো, আমি বললাম ভাই যা করা তুমি করো গা, আমি আর ওইখানে রেপ কেস খেতে খেতে মল্লিকের কাছে যাব না। এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে, কোনো সরকারি কাজ করতে হলে আগে টেন্ডারের প্রয়োজন এবং তা কাজ অনুযায়ী অর্থ বরাদ্দ করা হয়, তা অনুমোদন হলে তবেই কাজ করা যায়। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই কাজ করা হচ্ছে, সে ব্যাপারে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে। গুসকরা থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজ্যের শ্রম দপ্তর ঝাড়গ্রাম জেলায় একটি কর্মশালার আয়োজন করল রবিবার। কর্মশালাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী মনোয় ঘটক। রবিবার ঝাড়গ্রাম জেলার বেকার যুবক যুবতীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। পাট শিল্পকে টিকিয়ে রাখার পাশাপাশি রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের রাস্তা খুলে দিতে এই রূপ কর্মশালার উদ্যোগ নিল রাজ্যের শ্রম দপ্তর। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে কর্মশালাটির উদ্বোধন করেন শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার হাঁসদা, চূড়ামণি মাহাতো, জেলা শাসক আয়েশা রানী, পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করা অষ্টম শ্রেণী পাস 18 বছরের যে কোনো ছেলে মেয়ে এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন। 3 মাস প্রথাগত ও হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রশিক্ষিত করা হবে। প্রশিক্ষণের শেষে সরকারি চাকরির সুবিধা পাবে প্রশিক্ষণ নেওয়া যুবক যুবতীরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রম দপ্তরের যে এমপ্লয়মেন্ট ডাইরেক্টরেট আছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, সেই এমপ্লয়মেন্ট ডাইরেক্টরেট থেকে জুট শিল্পে কারিগরি বৃদ্ধি এবং জুট শিল্পে এখন প্রচুর চাহিদা আছে ওয়ার্কারের, সেখানে যাতে তারা চাকরির ব্যবস্থা করা যায় আমরা সেই কারণেই এই ট্রেনিংগুলোকে নিয়েছি। তো সারা পশ্চিমবঙ্গে 10টা সেন্টার হচ্ছে, তার মধ্যে এটা আজকে ফিফ্থ এবং আগামী 31 এবং 1 তারিখে বাকি 5টা আরও চালু হয়ে যাবে। সেখানে প্রতি মাসে 80 জন করে প্রশিক্ষণ দেওয়া হবে। যখন প্রশিক্ষণ পাবেন এখানে 1 মাস, তখন ডেলি 100 টাকা করে স্টাইফেন্ড সরকারের তরফ থেকে দেওয়া হবে। পরবর্তীকালে যে জুট মিলে তারা যাবেন ট্রেনিং নিতে, সেখানে থাকা খাওয়া সেটা বিনা পয়সায় ব্যবস্থা করা হয়েছে এবং প্রথম মাসে 180 টাকা, দ্বিতীয় মাসে 250 টাকা করে ট্রেনিং পিরিয়ডে পাবে এবং যেই 3 মাসের ট্রেনিং শেষ হয়ে যাবে তেমনি তারা জুট মিলে চাকরির সুযোগও পেয়ে যাবে। এই ব্যবস্থা আমরা করেছি। এখানে আজকে প্রচুর উৎসাহী যুবক এসছেন যারা বেকার, তো আমি আশা করব যে আগামী 1 মাসের মধ্যে এখান থেকে অনেক বেকার যুবক তারা সুযোগ পাবেন, তারা যে চাকরির জন্য অপেক্ষা করে সেই অপেক্ষা খানিকটা লাগবে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট, আনন্দবার্তা। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় খেতিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের হাতে। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার খেতিয়ার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। খেতিয়া যুবকবৃন্দের পরিচালনায় পরিপূর্ণতা পায় এই রূপ কর্মসূচি। সুলতান মাহমুদের স্মৃতির উদ্দেশ্যেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। এদিন স্বেচ্ছায় 53 জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের হাতে। শিবিরে মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। আপনারা যে আজকে এই রক্তদান শিবিরটা আয়োজন করেছেন, রক্তদান শিবিরটা কি উদ্দেশ্যে আয়োজন করেছেন একটু বলবেন? গত বছর আমাদের 7ই জুন একজন অ্যাক্সিডেন্ট করেছিল, সুলতান মাহমুদ, আজকে জিনিসে মারা গেছে। রক্তের অভাবে এটি নেগেটিভ রক্ত ছিল, কলকাতায় ভর্তি ছিল আমাদের বন্ধু,
আগে যে সময় আমরা এবি নেগেটিভ রক্ত নিতে পারিনি, সে রক্তের অভাবে মারা গিয়েছিল, তাই তার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা এখানে 50 জনের মতো একটা ব্লাড ক্যাম্প করলাম। এখানে 53 জন রক্ত দিয়েছে, তো এই রক্তগুলো আমরা বর্ধমান মেডিকেল কলেজকে দিয়েছি যাতে আরও 50টা লোক এই রক্ত দিতে পারে। আমাদের সাথে ছিল প্রিন্সিপাল লাইন, আমাদের আমরা ছিলাম তৃতীয় যুববৃন্দ সমস্ত সদস্য, আমি গোটা খাতিয়া গ্রাম মিলে এটা করছি। আর আমাদের যে সহযোগিতায় প্রিন্সিপাল লাইন ছিল, বর্ধমান মেডিকেল কলেজ আমাদের রক্তটা নিয়েছে। আমরা বিভিন্ন সময়ে মানুষের যাতে রক্তের অভাবটা না হয় তার জন্য আমরা আমাদের প্রিন্সিপাল লাইনের সদস্যপদ দিলাম, এবং বিভিন্ন সময়ে যাদের রক্তের অভাব হবে আমাদের সাথে যোগাযোগ করলে আশা করছি রক্ত দিতে পারবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। শ্রদ্ধানুষ্ঠানে কাজ সেরে পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল বাবা ও ছেলে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের উত্তরাধাত এলাকায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের উত্তর ধাতকায় বাড়িতে শ্রাদ্ধের কাজ থাকায় পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল বাবা ও ছোট ছেলে। প্রথমে স্নান করতে গিয়ে তলিয়ে যায় দ্বাদশ শ্রেণীর ছাত্র দীপেন্দু পাল, তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান 45 বছরের বাবা দীপক পাল। ঘটনায় আকস্মিকতায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রথমে এলাকাবাসীরা উদ্ধার কাজে নামেন, খবর দেওয়া হয় আসানসোল উত্তর থানায়। পরে এলাকাবাসীদের চেষ্টায় দেহ দুটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। আজকে সাতদের কাজ ছিল, সাতদের কাজ থাকাকালীন ওরা ইয়ের জল নেবে, গঙ্গা জল নিয়ে স্নান করে উঠে যাওয়ার ফলে বাবা ছেলে দুজন মিলে, বাবা চার বছর ছিল, চার বছর ছেলে কোনো কারণ বছর ডুবে যায়। ডুবে যাওয়ার পর বাবা ওকে বাঁচাতে দেয়া যায়, বাবাও বলে সাথে কাজ ছিল ওদেরই আত্মীয়। হ্যাঁ, আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। সুবোধ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল রবিবার। এদিন কল্যাণ স্মৃতি সংঘ এবং অগ্রদূত সংঘ পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতায় শেষ হাসি হাসে কল্যাণ স্মৃতি সংঘ। সুবোধ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল রবিবার। এদিন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে। চূড়ান্ত পর্বের খেলায় কল্যাণ স্মৃতি সংঘ এবং অগ্রদূত সংঘ পরস্পরের মুখোমুখি হয়। প্রসঙ্গত, গত 14 জুলাই থেকে এই নকআউট পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল। 9টি দল নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার এদিন ছিল চূড়ান্ত পর্বের খেলা। চূড়ান্ত পর্বের খেলায় আগাগোড়া প্রাধান্য ছিল কল্যাণ স্মৃতি সংঘের। এদিন কল্যাণ স্মৃতি সংঘ 3-0 গোলে জয়লাভ করে। খেলার প্রথম অর্ধে গোল শূন্যভাবে শেষ হয়, কিন্তু দ্বিতীয়ার্ধে বিজয় মান্ডির গোলে এগিয়ে যায় কল্যাণ স্মৃতি সংঘ। পরবর্তী পর্যায়ে পেনাল্টিতে গোল করে রাজীব শাও দলকে 2-0 গোলে এগিয়ে দেয়। কৌশিক ক্ষেত্রপাল এদিন বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। এদিন প্রতিযোগিতা উপলক্ষে মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, ক্রীড়াপ্রেমী উত্তম সেনগুপ্ত, স্থানীয় কাউন্সিলর সনদ বক্সি, গৌরীশঙ্কর ভট্টাচার্য, বীরদাস মণ্ডল সহ অন্যান্যরা। বিজয়ী ও বিজিত দল ছাড়াও অন্যান্য পুরস্কার প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে। সেরা স্ট্রাইকার নির্বাচিত হন কল্যাণ স্মৃতি সংঘের কৌশিক ক্ষেত্রপাল। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, বিরোধী দলের এক ঝাঁক নেতা কর্মী শাসক দলে যোগদান করল রবিবার। পূর্ব বর্ধমান জেলার ঘুষখড়া বাসস্ট্যান্ডে আধুনিকীকরণের কাজ বন্ধ করে দিল 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজ্যের শ্রম দপ্তর ঝাড়গ্রাম জেলায় একটি কর্মশালার আয়োজন করল রবিবার। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। শ্রাদ্ধানুষ্ঠানের কাজ সেরে পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল বাবা ও ছেলে। সুবোধ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত হল রবিবার।
এখনকার মতো খবরে পর্যন্ত, এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।